সেদিন আমার সন্দেহ আরও গভীর হলো যেদিন অনিদুরও শাড়ি কিনে এনেছিল। আমি ওর আলমারি খুলতেই দেখি একটা প্যাকেট, তাতে দুটো শাড়ি। ভেবেছে হয়তো আমায় দেবে, তাই লুকিয়ে রেখেছে। আমি তাই আবার প্যাকেটটা আলমারিতে রেখে দিলাম। একটু খুশি হয়েছিলাম, অনি আমায় এরকম উপহার নতুন দেয় না। বিয়ের পর থেকে যতবার আমার জন্মদিন এসেছে, ও আমায় আমার পছন্দের রঙের শাড়ি দিয়েছে, কিন্তু অনি রুমে এসে আমার সামনেই প্যাকেটটা নিয়ে বের হয়ে গেল বাইরে। আমি পেছন থেকে এত ডাক দিচ্ছি, ফিরেও তাকাইনি। কাছের মানুষের কাছ থেকে লুকোচুরি নেওয়া যায় না। আমি তখনই ভেবে নিয়েছি অনি হয়তো মুক্তি চায়, বলতে পারে না। কতদিন হয়ে গেল আমার চোখের দিকেও তাকায় না, তার হিসাব নেই। রাত 12টা, অনি এখনও আসছে না। কল দিতেছি, সুইচ অফ পাচ্ছি। রাত যখন 1:45, তখনও আসলো বাসায়। হাতের দিকে তাকিয়ে দেখি প্যাকেটটা নেই। আজ অনির কাছে জানবই যে ও কি চায়। এই ভেবে অনিকে বললাম, অনি আজকাল আমি কি খুব বিরক্ত হয়ে যাচ্ছি? আচ্ছা, এখন কি এসব বলার সময়? তাহলে কখন জিজ্ঞেস করব? আচ্ছা, শাড়িগুলো কার জন্য? অনি হঠাৎ খেপে গেল, এমন রাগ আমি কখনোই দেখিনি। অনি, কারো দরকারি জিনিসে হাত দেওয়ার আগে জিজ্ঞেস করতে হয়, সেটা জানো না? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি, ভাবছি এতদিনও ওর মাঝে কারো শব্দটা রয়ে গেছে। আমি নিতান্তই খুব অভিমানী, কিন্তু ঝগড়া খুব কম করতে পারি। আমি আবারও জিজ্ঞেস করলাম, শাড়িগুলো কার? অনি প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। বাইরে বৃষ্টি নামলো, আমি তাতে ভাঙনের শব্দটা পেয়েছিলাম। বারবার 8 বছরে তিলতিল করা বিশ্বাসের ভাঙন, ভালোবাসার ভাঙন, আস্থার ভাঙন। ওয়াশরুম থেকে বের হয়ে অনি শুয়ে পড়ল। আমি আবার জিজ্ঞেস করলাম, কি খাবে না? না খেয়ে এসেছি। আমি তো না খেয়ে বসে আছি, আর তুমি খেয়ে এসেছো? আমি কি তোমায় খেতে বারণ করেছি? আমি তখন আর কিছুই বলতে পারলাম না। হয়তো আরও কিছু শুনবো যা আমি হজম করতে পারবো না, তাই আমি না খেয়েই শুয়ে পড়লাম। ওপাশ ফিরে শুয়ে থাকলেও পাশের মানুষটা যে ঘুমোচ্ছে না আমি খুব বুঝলাম। এতদিনে ওকে আমি খুব চিনে নিয়েছি। অনির দিকে ফিরে দেখি চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। আমার সেদিন অকারণই খুবই কান্না পাচ্ছিল, জানি না সে কান্নার পেছনে কারণ, তবে খুব কান্না পাচ্ছিল। ইচ্ছে হয়েছিল কোনো খোলা জায়গায় গিয়ে কাঁদি, শুয়ে শুয়ে বিয়ের পরের সময়গুলির কথা ভাবি। আমার মন খারাপ থাকলেও আমি অনির সাথে কাটানো 8 বছরের কথা ভাবি, তাতেই আমার মন ভালো হয়ে যায়। রাত তখন 3:30 মতো। এর মধ্যেই অনির ফোনে কল আসলো, আসার শব্দে আমার চোখ খুলে যায়। অনি তাড়াতাড়ি কল রিসিভ করলো, এমন মনে হচ্ছিল যে অনি এই ফোনের অপেক্ষায় ছিল। ও আবার বারান্দায় গেল, আমিও বারান্দার দরজার পাশে দাঁড়িয়ে আছি। ও দেখি খুব খুশি হয়ে বলছে, এই একটা আশা নিয়ে বেঁচেছিলাম, ওর জন্য অপেক্ষা করা আজ সফল, আমি খুব খুশি আজ। শুধুই আমার এই কথা শোনার পর সিয়ামের প্রতি আমার কেমন যেন না চাইতে ঘৃণা এসে গেল। কি সহজেই আমায় বাতিলের খাতায় ফেলে দিল, কি সহজেই আমায় আমার জায়গায় অন্য কাউকে দিয়ে দিল। সিয়াম 8 বছরে আমার কাছের মহান হয়ে গেলেও আজ এক মুহূর্তে একদম খারাপ মানুষে পরিণত হলো। আমার পক্ষে ওর সাথে থাকা আর সম্ভব ছিল না। অপছন্দ নিয়ে কাটানো গেলেও পছন্দের মানুষের কাছে অপছন্দ হবার পর একসাথে থাকা যায় না। ভালোবাসার মানুষের কাছ থেকে সব নেওয়া গেলেও তাচ্ছিল্য নেওয়া যায় না। এর মধ্যেই অনির কথা বলা শেষ হয়ে গেল, ও এসে দেখি আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। অনি তখন বলল, কি ব্যাপার, তুমি আমার লুকিয়ে লুকিয়ে দেখছো, স্পাইগিরি করো? পূজা তখন বলল, যা আমার কাছে স্পষ্ট তা আমার কাছে লুকিয়ে দেখার প্রয়োজন নেই। মানে একসাথে দু নৌকায় পা দেওয়া বন্ধ করো অনি, তোমার মাথা ঠিক আছে? ও, তুমি আমায় এখন পাগল প্রমাণ করে ঘর থেকে বের করে দেবে? আমায় তো বলতেই পারতে, আমি চলে যেতাম। তুমি তো কবে থেকেই যাই যাই করছো, ঘর করার আগেই ভাঙার চেষ্টা করাই তোমার কাজ।
তুমি লম্পট যা আমায় চিনতে এতদিন লেগে গেছে। উফ, আমায় একটু শান্তি দাও, আমায় একটু ভালো থাকতে দাও, আমি আর কিছু বলতে পারিনি, আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল। এর মাঝেই আবার কল আসলো, অনেক কল রিসিভ করেই শুকনো মুখ নিয়ে বলছে, আচ্ছা আমি আসছি। তখন আমি ঘড়িতে তাকিয়ে দেখি 4:10। এই সময় কে ওকে ডাকে আর যে যেতে রাজি হয়েও গেল? আচ্ছা অনি শোনো, আমি জানি যার কিছু দেওয়ার ক্ষমতা নেই তাকে কেউ পছন্দ করে না, আমার তার চেয়েও মুক্তি করে দাও। কিভাবে মুক্তি চাও? তার মানে কি তুমি বলতে চাও আমি তোমায় শিকল পরিয়ে রেখেছি? এই বলে তৈরি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। আমি ডিভোর্স চাই। কথাটা শুনে অনি আমার দিকে তাকালো না, আমার রাগ তাতে আরও বেড়ে গেল। আমায় 2 দিনের মধ্যে ডিভোর্স দেবে, আচ্ছা বলে ঘর থেকে বের হয়ে গেল। সকাল 5:30 পর্যন্ত বারান্দায় দাঁড়িয়েছিলাম। অনেক ভেবে দেখলাম এ ঘরে থাকা সম্ভব নয়। আগে জানতাম 3 বার তালাক বললেই সম্পর্ক ভেঙে যায়। হয়তো অনি তা বলেনি, তবে সে যেহেতু রাজি তার মানে সে মন থেকে আমায় দূরে সরিয়ে দিয়েছে অনেক আগেই। সেখানে অবহেলা ভর করে গেলেও সেখানে আমি কিসের আশায় ভর করে থাকি? এই ভেবে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার শাশুড়ি তখন ঘুমায়, তাকে আর জাগায়নি, সে হয়তো আমি চলে যাওয়াতে খুশি হবেন। আমার সাথে কিছুই আনিনি, শুধু ফোনটার সাথে 8 বছরের স্মৃতি নিয়ে আমার বাড়ি চলে আসলাম। অনি বলল, ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। কই, এখনো দিচ্ছ না? আমায় একবার খোঁজার চেষ্টাও করনি? মাথার উপর বোঝা নেমে গেল, কেউ আর তার খোঁজ নেয় না। আজ 7ই আগস্ট, আমাদের 9ম বিবাহবার্ষিকী। আচ্ছা অনি কি ভুলে গেছে? হয়তো আজকের দিনের জন্যই বিচ্ছেদ করছে না, কাল হয়তো ডিভোর্স পেপার পাঠাবে। এমন সময় কলিং বেলের শব্দ বুকের ভিতরে হু হু করে উঠল। হয়তো যেদিনে কিছু শুরু হয়েছিল সেদিনেই তার সমাপ্তি হবে। দরজা খুলে দেখি কেউ নেই, আশেপাশে তাকালাম, কাউকে দেখছি না। এর মাঝেই বাচ্চার কান্নার শব্দ, নিচে তাকিয়ে দেখি মেঝেতে তোয়ালে পেঁচানো একটা বাচ্চা কাঁদছে। বাচ্চা দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম, কেউ নেই আশেপাশে, কে এই বাচ্চা রেখে গেল? বাচ্চাকে কোলে নিলাম, থেমে গেল। কি কোমল হাতগুলো, হাত দিয়ে আমার গাল ধরছে বাচ্চার ছোঁয়া পেয়ে আমার কান্নায় এসে গেল। কত বছরের প্রতীক্ষা এই স্পর্শে, বাচ্চার ঘ্রাণ, এ কি জাদুই না থাকে? 2 মিনিটের পরিচয়ে বাচ্চা আমায় জাদু নিয়ে বসে বশ করে ফেলেছে। আমি বাচ্চাকে বুকের ভেতর নিয়ে বসে আছি, খুব ভয় হচ্ছে ওকে হারাবার, খুব ভাবতে ইচ্ছে হচ্ছে হয়তো ভগবান নিজে থেকে এসেই আমাকে বাচ্চা দিয়ে গেছে। আমি যুগের পর যুগ কাটিয়ে দিতে পারি এই বাচ্চার মুখ দেখে। কি কোমল মুখ, ছোট ছোট হাত পা। বাচ্চার দিকে তাকিয়ে বারবার আমি বলতেছি, মা কেন তুই আগে এলি না? আমায় কেন এত অপেক্ষা করালি তুই? বাবুটা আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও বলতে চায়, মা কেঁদো না তুমি, আমি এসে গেছি। আমি আমার বাচ্চার মুখে মা ডাক শুনতেছি, আমার মন দিয়ে একটাই বাচ্চা খানিকের মধ্যে কোনো মেয়ের মাঝে মা হয়ে জন্ম দিয়ে দিতে পারে। আবার কলিং বেলের শব্দ, হয়তো এই বাচ্চাকে নিয়ে যাবে কোল থেকে আমার, আমি আর হারাতে পারবো না কিছু। এই বলে বাবুকে কোলের মাঝে লুকালাম। এর মধ্যে মা আসলো আমার রুমে এসে আমার কোলে, বাচ্চা দেখে অবাক হয়ে আছে, কে এসেছে মা, কে এই বাচ্চা? আমার বাচ্চা, পাগল হয়েছিস তুই? কে এসেছে বলবে তো? একটা ছেলে এই খামটা দিয়ে গেল। আমি খামটা হাতে নিয়ে দেখি, একেবারে স্বপ্নের মতো লাল খাম, তার উপরে অনির নাম, এই বুঝি ডিভোর্স পেপার। আজকের এমন দিনে অনি কি করে পারলো আমায় ডিভোর্স পেপার পাঠাতে? আজকে বিবাহবার্ষিকীতে আমি সবচেয়ে সেরা উপহার পেয়েছি, আর তার প্রতিদান অনি সবচেয়ে বড় কিছু কিনে নেবে হয়তো। কিছু পেতে হলে কিছু দিতে হবে, এটাই কপালের লেখা। খামটা খুললাম, কেন যেন কোনো ভয় করছে না।
এ ব্যাপার নিয়ে আর চিন্তা নিতে পারছিলাম না। খাম খুলে দেখি অনির হাতের লেখা একটা চিঠি। পূজা, আজ আমাদের নবম বিবাহবার্ষিকী, তুমি হয়তো ভুলে যাওনি, আমার কাছে তুমি ডিভোর্স চেয়েছিলে, ওই কাগজ তো আমি দিতেই পারতাম, তবে তুমি আমার কোনো কাগজের দলিল নয় যে আমি কাগজ দিয়ে শেষ করতে পারতাম। সেদিন তুমি আমার হলে সেদিনই মনের দলিল হয়ে গিয়েছিলে, আর মনে কোনো ডিভোর্সের জায়গা দেয় না। সেদিন রাতে আমি কথা বলেছিলাম আমার এক বন্ধুর সাথে, সে ডাক্তার, ও হাসপাতালে এক পাগলিকে ভর্তি করানো হয়েছিল, সে অন্তঃসত্ত্বা ছিল। আমার বন্ধু আমাকে জানায়, ও তো জানতো আমাদের একটা সন্তানের খুব দরকার, আর ওই বাচ্চার একটা নিশ্চিন্ত আশ্রয় দরকার যা ওর পাগলিমা দিতে পারত না। আর আমি শাড়ি এই বাচ্চার মায়ের জন্য কিনেছিলাম, আর তুমি আমায় ভুল বুঝলে, সেদিন রাতে কথা বলেছিলাম, সেদিন বাবু পৃথিবীতে এসেছিল, আমি খুশির খবর দিতে যাব, এর মাঝেই তুমি ভুলে খেপে গেলে। তারপর সকালে জানতে পারি বাবুর মাও মারা গেছেন, তখন তোমার সাথে চাইলেও ভালো আচরণ করতে পারেনি, বাসায় এসে দেখি তুমি নেই। ভেবেছিলাম আমাদের বিবাহবার্ষিকীতে বাবুকে উপহার দেব, ওই যে বাবুটা তোমার কাছে, সেই আমাদের সন্তান, আমাদের এতদিনের অপেক্ষার ফসল। আমি জানি এতক্ষণে মেয়ের সাথে ভাব করে ফেলেছ, তুমি তো এমন একজনকে খুব সহজেই কাউকে অধিকারে নিয়ে যায়, আমার মনের মতো। আমার পূজা, ইতি তোমার অনি। চিঠিটা পড়ে আমি কান্না থামিয়ে রাখতে পারিনি, আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, এত সুখী আমার প্রাপ্য ছিল। জীবনে আমি মনে হয় প্রথম মেয়ে যে এরকম ডিভোর্স লেটার পেলে, যা পেয়ে শরীরের সমস্ত সুখ বের হয়ে আসতে চাইছে। আমি আর অপেক্ষা না করে অনিকে কল দিলাম, আমার কান্নায় গলা ধরে যাচ্ছিল। অনি, বাবুটার মা আর নেই, কি বলো, আমি আবার মারা গেলাম কখন, আমার এত সকালে মরলে হবে, মেয়ে বিয়ে দেব না? অনি কিছু বলছে না, ওপাশ থেকে ফুসফুস করে শব্দ আমি খুব বুঝেছি, সিয়াম কাঁদছে। পূজা, এই খারাপ লোক তাড়াতাড়ি এসে আপনার বউ আর মেয়েকে নিয়ে যান, আমরা দুজনই কাঁদছি আপনার জন্য। অনি, দরজাটা না খুললে ভিতরে কি করে আসবো? কখন থেকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাবা বলেছেন বয়স হয়েছে, এখন কি আর শক্তি আছে দরজা ভাঙার? তো সমাপ্ত। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে কেউ নিউ হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা।